আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবার মঙ্গলময় জীবন কামনা করছি। শুরু করছি আজকের আলোচনা। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে পুরো পর্বে, সেটা হলো জেলায় জেলায় যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, এই যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতার অভ্যুত্থান হলো, যার মধ্য দিয়ে বিপ্লব আসলো এই বাংলাদেশে, কিন্তু সেই বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন, যারা সমন্বয়কারী ছিলেন, খুব কাছের কেন্দ্রীয় সমন্বয়কারী, তাদের পক্ষ থেকে কিন্তু এই দেশব্যাপী বিভিন্ন জেলায় জেলায় বা উপজেলায় সেখানে যাওয়া এবং সেখানে যে তারপর এই যে বিপ্লবের স্পিরিট আছে, এই স্পিরিটটিকে নিয়ে আলোচনা করা এবং বাংলাদেশটিকে যে একটি চমৎকার দেশে রূপান্তরিত করতে চাই আমরা, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, দলপ্রীতি থাকবে না এবং কোনো রকমের অসঙ্গতি থাকবে না, সেই রকম একটা বাংলাদেশ কিন্তু আমরা দেখতে চাই। এবং সেটার জন্যই কিন্তু এই ছাত্র ও জনতা গণ আন্দোলন একটা কেন্দ্রীভূত হলো একটা ইস্যুতে, সেটা হচ্ছে হাসিনার পতন চাই, হাসিনার পদত্যাগ চাই। সেই হাসিনা দলবল সহ মন্ত্রী এমপি এবং তার দোসররা সহ দেশ থেকে পালিয়েছে, কিছু দেশে আছে। এই অবস্থায় এই যে কেন্দ্রীয় সমন্বয়করা, তারা কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচিগুলো পালন করতে এবং সেখানে এই যে বিপ্লবের স্পিরিট সেটা পুনর্বার সবার সামনে তুলে ধরতে, যাতে করে একটি চমৎকার বাংলাদেশ বিনির্মাণ করা যায় এই নতুন স্বাধীনতার পর। কিন্তু আমরা দেখলাম যে জেলায় জেলায় যাচ্ছে সমন্বয়করা বা কেন্দ্রীয় সমন্বয়কদের যে প্রতিনিধি, তারা সেখানে যে বিভিন্ন জায়গায় কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। কারণ হলো বাংলাদেশে এখনও তো এখানে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলো তো সক্রিয় আছে এবং সেটাই স্বাভাবিক। আওয়ামী লীগের একেবারে দোসর, কাছের, প্রাণের সংসদে তারা আসন নিয়ে বসেছিল, এমপি হয়েছে এবং মন্ত্রিত্ব পেয়েছে। এমন একটি দল জাতীয় পার্টি তো আছে এখনও বহাল তবিয়তে, বারবার বলা সত্ত্বেও জাতীয় পার্টিকে কিন্তু কোনোভাবেই দূরে ঠেলে দেওয়া হচ্ছে না বা তাদেরকে নিপাত করে দেওয়া হচ্ছে না। কেন জানি একটা কী কারণে, একটা গহীন কোনো স্বার্থের কারণে বা কিছু একটা প্রয়োজনে হয়তো জাতীয় পার্টির নেতাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা বোধগম্য নয়। বারবার সতর্ক করা হচ্ছে যে জাতীয় পার্টির যারা নেতা, নেত্রী, কর্মী, সমর্থক, তারাও কিন্তু শেখ হাসিনার দোসর, কারণ হাসিনার আমলের মধুও কিন্তু তারা খেয়েছেন, ফলে তারাও এই যে ছাত্রদের ওপর হামলা হয়েছে, নিপীড়ন হয়েছে, খুন হয়েছে, রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছে, এগুলোর দায় কিন্তু জাতীয় পার্টির নেতা নেত্রীদের দিকেও যায় এবং তারা এই দায় এড়াতে পারেন না। যাই হোক, এখন এই যে আজকের ঘটনা আমরা দেখলাম যে বগুড়ায় কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে বগুড়ায় সেখানে অনুষ্ঠান করার জন্য, এবং নতুন বাংলাদেশকে আমরা কীভাবে সাজাতে চাই, দুর্নীতিমুক্ত একটি চমৎকার স্বাধীন রাষ্ট্র আমরা সাজাতে চাই যেখানে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা থাকবে এবং মেধাভিত্তিক সব কিছু হবে, অর্থাৎ সবার অধিকার রক্ষণ করা হবে এবং সবাই তাদের সমূল্য পেয়ে তারা এখানে সৎ জীবন যাপন করবে এবং তারা মাথা উঁচু করে তারা এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। কিন্তু এই যখন তাদের লক্ষ্য, তখন এই লক্ষ্যের বিপরীতে দাঁড়িয়ে গেছে কিছু ছাত্র। আমরা দেখলাম যে হাজার হাজার ছাত্ররা এসেছে, এসে বগুড়ায় যে অনুষ্ঠানটি হবার কথা কেন্দ্রীয় সমন্বয়ক, তারা হয়তো 10-12 জন গেছেন মাইক্রোবাসে করে, প্রাইভেট কারে করে, কিন্তু এই তারা যাওয়ার পর যখন অনুষ্ঠান শুরু করতে চাইছে, তখন কলেজ কর্তৃপক্ষ, মানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, যেখানে হবার কথা ছিল অনুষ্ঠানটি, যে মাঠে হবার কথা ছিল, সেখানকার কর্তৃপক্ষ এবং প্রশাসন, এই উভয় দিক থেকে কিন্তু বলা হয়েছে যে এখানে বেশিক্ষণ অবস্থান করা যাবে না, বরং ঢাকায় ফেরত গেলে ভালো হবে। এবং আমরা দেখলাম যে আর্মির সদস্যরা, তারা কিন্তু খুব দ্রুত করে এই যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা গেছেন 10-12 জন মাইক্রোবাসে করে, প্রাইভেট কারে করে, তাদেরকে কিন্তু ঢাকার দিকে ফেরত দেওয়া হলো।
এবং যারা চারপাশে ছিল শত শত হাজার হাজার ছাত্র বা তরুণ, তারা কিন্তু ভুয়া ভুয়া শব্দ করে ওই কেন্দ্রীয় সমন্বয়কদেরকে একদম ধুইয়ে দিলেন। তারপর তারা জানালেন যে এখানে সারজিস আলম অথবা হাসনাত আবদুল্লাহ, তারা যদি আসে তাহলে তাদের কথা তারা শুনবে, এছাড়া অন্য কারো কথা শুনবে না। এটা চেক করার জন্য সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহকে কল দিয়ে এটা যে নিশ্চিত হবে বা নিশ্চিত করা হবে, সেই সুযোগটিও কিন্তু ওই যে ছাত্ররা বা ছাত্রীরা তারা এই কেন্দ্রীয় সমন্বয়কদেরকে চলে যেতে বাধ্য করলো, তারা কিন্তু সেই বিষয়টিতেও তারা কথা বলে নিল না বা কথা বলার সুযোগ করে দিল না। বোঝা যাচ্ছে যে এখানে একটা দল খুব শক্ত অবস্থান নিয়ে আছে, অর্থাৎ তারা কোনোভাবেই চাইছে না যে ছাত্ররা যে এইভাবে কেন্দ্রীয় সমন্বয় যারা করেছেন, সমন্বয় যারা ছিলেন, তাদের মাধ্যমে পুরো বাংলাদেশে যে জেলায় জেলায় ছাত্ররা চলে যাচ্ছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, যেখানে স্বজনপ্রীতি থাকবে না, দলপ্রীতি থাকবে না, যেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না, ঘুষ থাকবে না এবং অনৈতিক কর্মকাণ্ড থাকবে না, এই যে একটা চমৎকার বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্নটাকে অনেকেই এটাকে একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা মনে করছে। এই জন্য মনে করছে যে তারা, বিশেষ করে বিএনপি আছে, তারা মনে করছে যে যদি ওই সকল সমন্বয়কগণ ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে কমিটি দেয় এবং একটি দল গঠন করে রাজনৈতিক, তাহলে বিএনপি এখানে জায়গা পাবে না, কারণ সেই ছাত্রদের পক্ষেই জনমত কিন্তু অলরেডি তাদের দিকে পজিটিভ হয়ে আছে। কারণ জনগণ বিএনপির শাসনামল দেখেছে, আওয়ামী লীগের শাসনামল তো দেখলই, আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় ঘটল, এই সমস্ত কিন্তু মানুষ দেখেছে। এছাড়া জামাতের শাসনামলও দেখেছে, জামাত বিএনপির সাথে একসাথে হয়ে তারাও শাসন কার্য করেছে, তারাও মন্ত্রিত্ব পেয়েছিল। এইভাবে অন্যান্য যে দলগুলো আছে, ছোট ছোট দলগুলো আছে, তাদের মধ্য থেকেও কিন্তু মন্ত্রী হতে দেখেছি আমরা, জাতীয় পার্টির তো দেখলামই। সুতরাং সব মিলিয়ে মানুষ এখন চাইছে যে বিএনপির মতো একটি বড় দল এসে যদি আবারও আওয়ামী লীগের মতো দুর্নীতি করে, ঘুষ করে, কমিশন বাণিজ্য করে, তারপর হচ্ছে স্বজনপ্রীতি করে, তারপর হলো নানা রকমের টেন্ডারবাজি, নানা রকমের যে দুর্নীতিগুলো আছে, টাকা পয়সা খাবার ব্যবস্থাগুলো আছে, এই বিষয়গুলো যদি আবারও বাংলাদেশে শুরু হয়ে যায়, তাহলে এই যে আন্দোলন হলো, এই যে এত সংগ্রাম হলো, এত রক্ত দেওয়া হলো, তাজা তাজা প্রাণ ঝরল, শহীদ হলো, এই রক্ত দেবার কি মানে রইল? ফলে মানুষের, জনমানুষ যারা আছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু চান যে সরকারি কোনো অফিসে গেলে ঘুষ দিতে হবে না, অথবা কোনো একটি সেবা নিতে গেলে সেখানে ব্যুরোক্রেসিতে পড়তে হবে না, অথবা প্রত্যেকটি সেক্টরে ন্যায় নীতি সততা মেনটেন করা হবে এবং মানুষকে হেনস্থা হতে হবে না এবং কোনো রকমের স্বজনপ্রীতি অথবা দলপ্রীতি অথবা বন্ধুপ্রীতি এগুলো থাকবে না। ফলে ন্যায়ভিত্তিক, অর্থাৎ একটা সিস্টেম, চমৎকার একটি সিস্টেম ডেভেলপ করবে বাংলাদেশে, সেই সিস্টেম মতেই তারা সুবিধাগুলো পাবে বা তাদের কাজকর্মগুলো করবে, এরকম একটি স্বাধীনতা কিন্তু মানুষ চাইছে। কারণ সাধারণ মানুষের বিএনপি দিয়ে খুব একটা লাভ নেই, আওয়ামী লীগ তো যা করা করেছে সেটা আপনারা দেখেছেন। ফলে দুর্নীতিমুক্ত একটি সৎ এবং সততায় পরিপূর্ণ ন্যায়পরায়ণ একটি রাষ্ট্র কিন্তু সবাই দেখতে চায়। কারণ সাধারণ মানুষ, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কখনো কাজ করেও না বা মনে মনে সমর্থন করলেও তারা কোনোভাবে বেনিফিটেডও হন না, ফলে তারা কিন্তু ওই বলা যায় যে শোষণের মধ্যেই থাকেন বা তারাই কিন্তু পিছিয়ে থাকেন বা তারাই কিন্তু কোনো না কোনোভাবে বঞ্চিত হন। সেই বঞ্চিত মানুষগুলো কিন্তু বাংলাদেশে কোটি কোটি। ফলে কি হয়েছে যে এই মানুষগুলোই চায় যে এমন একটি দল অথবা এমন একটি রাষ্ট্র হোক যেখানে সংসদে বসবে সেই সমস্ত মানুষ, যে মানুষগুলো ন্যায়পরায়ণ এবং তার নিজের স্বজন আছে বলে, আত্মীয় আছে বলে কাজ পাইয়ে দেয়া অথবা তাদের কাজটি সহজ করে দেয়া ব্যুরোক্রেসি ছাড়া, সেটা তারা চায় না। তারা চায় যে যা কিছু শুদ্ধ, সৎ, ন্যায়পরায়ণ, যা কিছু সিস্টেম অনুযায়ী হবে, যা কিছু পদ্ধতিগতভাবে হবে এবং যা কিছু ন্যায়ভিত্তিক হবে, সেটাকে তারা কিন্তু ওয়েলকাম করবে। ফলে এটা একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে এবং একটা ভয়ঙ্কর একটা প্রতিদ্বন্দ্বী একটা অবস্থাকে তৈরি হয়েছে এই বিএনপি এবং ছাত্র জনতার মধ্যে,
অর্থাৎ এই যে সমন্বয় যারা করেছেন কেন্দ্রীয়ভাবে, এবং কেন্দ্রীয়ভাবে সমন্বয় করে বিভিন্ন জেলায় জেলায় নানা যে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সব কিছু থেকে কিন্তু সমন্বয়কারীরা কিন্তু সমন্বয় করে করে আন্দোলনটিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। পাশাপাশি এদের সাথে সাধারণ জনতা, বিএনপি, জামা যাই বলি না কেন, সবাই কিন্তু ছিল আসলে। কিন্তু যদি বলি সামনের সারিতে ছিল যারা, তারা হচ্ছে এই ছাত্ররাই। ফলে এটাকে তারা একটি চ্যালেঞ্জ মনে করছে যে এরা যদি থাকে তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না, অথবা আসলেও সংসদে আসন কম পাবে। ফলে আসন কম পেলে তো বোঝাই যাচ্ছে যে তারা যেভাবে চাইছে রাষ্ট্রটিকে পরিচালনা করতে, অথবা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তাদের প্রভাব বজায় রাখতে, সেটা কিন্তু পারবে না। ফলে এই রিস্ক থেকে বা এই চিন্তা থেকে তারা কিন্তু এখন এই সমন্বয়কদেরকে তারা প্রতিহত করছে, এবং বিভিন্ন জেলায় যে তারা যাচ্ছে অনুষ্ঠান করতে, স্পিরিটটাকে জিয়ে রাখতে, সেটাকে তারা হুমকি মনে করছে। ফলে তারা এখন প্রতিহত করছে, বাধা দিচ্ছে, এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। একইভাবে এই কথা এইভাবে বলা যায় যে আওয়ামী লীগের লোকজন অর্থাৎ দোসররা, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, এরপর সমর্থক কর্মী, এরা তো বাংলাদেশে আছেই। ফলে তারাও কোনো না কোনোভাবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে সমন্বয়কদেরকে প্রতিহত করতে পারে, অর্থাৎ এই যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটাকে ঘোলাটে করতে পারে। সেই ঘোলাটে করার জন্য হয়তো এরা এখন, তারাও সমন্বয়ক, তারাও আন্দোলনে ছিল, সুতরাং তারা একটা শত শত সংখ্যায় বা হাজার সংখ্যায় তারা সামনে এসে বলছে যে আমরাই তো সমন্বয়ক ছিলাম, সো আমাদের অবদান আছে এই স্বাধীনতার পেছনে, এই বিজয়ের পেছনে। ফলে এই কথাটি বলে আসলে আওয়ামী লীগের যে তরুণ বা আওয়ামী লীগের যে ছাত্র এবং অন্যান্য জনতা আছে, তারা মিলেই এই কেন্দ্রীয় সমন্বয়কদের যে প্রতিনিধি বিভিন্ন জেলায় যাচ্ছেন তাদেরকে বাধা দিচ্ছে, এটাও হতে পারে। সুতরাং আমাদের চোখ কান খোলা রাখতে হবে, এবং সাধারণ মানুষ হিসেবে আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমরা চাই না যে স্বৈর শাসন একটার নিপাত ঘটেছে, এরপরে আরেকটা যখন আসবে, কোনো দল প্রমিনেন্ট হয়ে যখন সংসদে বসবে, তারাও ঠিক ওই স্বৈর শাসনের মতোই শাসন কার্য চালাবে, দুর্নীতি করবে, ঘুষ লেনা দেনা করবে এবং স্বজনপ্রীতি করবে, এটা আমরা কখনোই চাই না। আমরা সাধারণ মানুষ চাই চমৎকার একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এবং এটা জারি থাকুক, কারণ আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি, আর দেখতে চাই না। আমাদের কোনো লাভ নেই, আমাদের ওই সরকারি অফিসে গেলে লাইন ধরতে হয়, ধরে কাজ করতে হয়, ঘুষ দিতে হয় এবং নাস্তানাবুদ হতে হয়, বারবার যেতে হয়, নানাভাবে অনুরোধ করে, টাকা পয়সা দিয়ে অনেক কিছু করে আমাদের কাজ করতে হয়, এবং আমাদের এক পয়সা দামও নেই সেখানে। সুতরাং সেই অফিসগুলো যদি আমরা দেখি যে স্মুথ হচ্ছে, সুন্দরভাবে কাজ হচ্ছে, যাওয়ার সাথে সাথে গুরুত্ব দিচ্ছে এবং সিরিয়াল মেনটেন করে, তারপর হচ্ছে যা যা লাগবে পদ্ধতিগতভাবে যা যা করণীয় তা যথাযথ সময়ের মধ্যে দ্রুততার সাথে করে দিচ্ছে, তাহলে সেই ধরনের প্রশাসন, সেই ধরনের রাষ্ট্র কাঠামোই আমরা কিন্তু চাই। প্রিয় দর্শক, সতর্ক থাকুন, ভালো থাকুন।